श्री श्री रामकृष्ण लीला प्रसंग रामकृष्ण पाद पद्म आनत स्मी सर्वदा सर्वशास्त्र मंथनेना सार मात्र दात्रिता ठाकुर कामार पुकुरे छिलेन तार शरीर खूबी खराब छिलो सेई जन्ने ठाकुरेर गर्भधारिणी ताके कामार पुकुरे निये अनेक चिकित्सा करिएछिलेन दैवी औषध दिएछिलेन ठाकुर तारपर विवाह करलेन विवाह करार पर ठाकुर आर कामार पुकुरे थाकते चाइलेन ना ठाकुर आस्ते आस्ते एबार दक्षिणेश्वरे चले एलें दक्षिणेश्वरे चले एसे आबार ठाकुर से पूजकेर आसन ग्रहण करलें मंदिरे पूजो करतें आबार पूजो करते करते से आबार पूर्वेर मतो अवस्था आबार शुरू हो गेल ठाकुर चाइतें দিনের মধ্যে সারা দিন রাতে ছেদবিহীনভাবে মায়ের দর্শন চাইতেন সব সময় তার নাম স্মরণ ধ্যান কীর্তন এইভাবে সারাক্ষণ ঠাকুর থাকতেন তার বক্ষ আবার লাল হয়ে যেতে লাগলো কখনো কখনো চৈতন্য হারিয়ে ফেলতেন দেশে খবর গেল আর আবার এই খবর গেল রানী জামাইয়ের কাছে মথুরবাবুর কাছে মথুরবাবু তখন খুব নাম করা কবিরাজ গঙ্গাপ্রসাদ সেন গঙ্গাপ্রসাদ সেনকে দেখালেন কবিরাজ মহাশয় অনেক ঔষধ দিলেন কিছু তেল দিলেন মালিশ করার জন্যে মাথায় লাগানোর জন্যে কিছুই কিছু হলো না যেমন অবস্থা সেই রকম অবস্থা সারা রাত ঘুম নেই চোখের পাতা পর্যন্ত পড়ে না ঠাকুর সে অদ্ভুত অবস্থা হয়েছে ঠাকুর বলছেন ওই অবস্থা যদি সাধারণ মানুষের ওই অবস্থার যদি কিঞ্চিত মাত্র হতো তাহলে তার শরীর থাকতো না কিন্তু ঠাকুরের ওই অবস্থার মধ্যে অবিরত জগজ্জননীর দর্শন পেতেন সেই দিব্য রূপ দেখতে পেতেন তাই জন্যে শরীরে কি হচ্ছে শরীরে কি না হচ্ছে তার এতটুকু খেয়াল থাকতো না মথুরবাবুর সেই কবিরাজের তেল মাথায় দিয়ে ওষুধ খেয়েও শরীর ঠিক হলো না সেই গাত্রদাহ সেই নিদ্রাহীনতা যা যা পূর্বে লক্ষণ ছিল সব লক্ষণ রয়ে গেল মথুরবাবু একদিন ঠাকুরকে নিয়ে কবিরাজ মহাশয়ের বাড়ি গেলেন বাড়িতে গিয়ে দেখলেন আর একজন রয়েছে গঙ্গাপ্রসাদ সেনের ভাই দুর্গাপ্রসাদ সেন তিনিও সেদিন দাদার কাছে ছিলেন তিনিও ঠাকুরের কথা সব শুনলেন শুনে তিনি অনেক চিন্তা করে বিধান দিলেন যে ব্যাধি সাধারণ ব্যাধি নয় এ যোগজ ব্যাধি এ ব্যাধি ঔষধে সারবে না উনি কিন্তু ঠাকুরের অবস্থাটা ঠিক ঠিকভাবে কিন্তু উনি নিরূপণ করেছিলেন এর আগে কিন্তু
কেউ করতে পারেনি এই অবস্থা। সবাই অনেক কবিরাজ অনেক কিছু দেখিয়েছিল, দেখে কেউ কিছু ঠিক ঠিক বলতে পারেননি। দুর্গাপ্রসাদ সেন ঠিক ঠাকুরের অবস্থা নিরূপণ করলেন। আর এই কথা যখন কামার পুকুরে গিয়েছিল তখন কিন্তু ঠাকুরের মায়ের সেই আগের মতো আবার চিন্তা শুরু হয়ে গেল। কি করবেন তিনি সাত পাঁচ ভেবে কামার পুকুরে বুড়ো শিবতলা ছিল, বুড়ো শিবতলায় হত্যে দিয়ে দিলেন। হত্যে দিয়ে পড়ে আছেন, তিনি নির্দেশ পেলেন, তুই এখানে থাকিস না, তুই যা মুকুন্দপুরের শিবের তলায়, তুই হত্যে দিকে যা। তিনি উঠলেন, মুকুন্দ শিবের মুকুন্দপুরের শিবতলায় বেশি হত্যে দেওয়ার তখন রেওয়াজ ছিল না, কিন্তু ঠাকুরের মা যখন সেই কথা প্রাণে শুনলেন, প্রাণে অনুভব করলেন, তখন তিনি যখন হত্যে দিলেন, হত্যে দিয়ে পড়ে আছেন, কিছুদিন বাদে বাবা মহাদেব দর্শন দিলেন। দর্শন দিয়ে বললেন, দেখ তোর ছেলের কোনো রোগ হয়নি, এ নিয়ে তুই কিছু চিন্তা করিস নি, যা আস্তে আস্তে এমনি সেরে যাবে। তখন চন্দ্রমণি দেবী নিশ্চিন্ত হলেন, বাবার পুজো টুজো দিয়ে আস্তে আস্তে কামার পুকুরে চলে এলেন, নিয়ে রঘুবীর শীতলাকে মনে প্রাণে ডাকতে লাগলেন আর পুজো করতে লাগলেন। মান মায়ের মন তো মানে না, চিন্তা করছেন কি হয়, প্রাণপণে ডাকছেন। এইভাবে দিন কাটাতে লাগলেন। ঠাকুরের এই অবস্থা চলতেই লাগল। মথুরবাবু তবুখানিক নিশ্চিন্ত হয়েছিলেন যে এটা শারীরিক ব্যাধি নয়, যোগজ ব্যাধি। আর এদিকে ঠাকুর ইংরাজি 1861 খ্রিস্টাব্দে কামার পুকুর থেকে দক্ষিণেশ্বরে এসেছিলেন। রানীমা ওই 1861 খ্রিস্টাব্দে গৃহিণী রোগে আক্রান্তা হয়েছিলেন। আক্রান্তা হয়ে একদিন উনি পড়ে যান, তারপর সেই রোগ ক্রমে জটিল আকার ধারণ করেছিলেন। রানীমা যখন মন্দির প্রতিষ্ঠা হয়েছিল তখন তিনি একটা 3 লাট জমি কিনেছিলেন দিনাজপুরে। কেন? ওই যে জমির যে আয় হবে সেই আয় দিয়ে মায়ের মন্দিরের তো বিস্তর খরচ, খরচ কী করে চলবে, ওই যে জমিদারির যে আয় হবে সেই আয় দিয়ে খরচ চলবে। এই কথা তিনি মনস্থ করে জমি কিনেছিলেন। জমি তো কিনেছিলেন, কিন্তু রানীমার দেবোত্তর করা হয়নি। এদিকে 61 সালে রানীমা অসুস্থ হয়ে পড়লেন। তখন রানীমার 2 কন্যা জীবিত, বড় কন্যা পদ্মমণি আর ছোট কন্যা মথুরবাবু, যিনি স্ত্রী জগদম্বা দাসী, 2 কন্যা জীবিত। তিনি ডাকলেন শয্যাপার্শ্বে,
যে দেখ, আমি এই জমি কিনেছিলাম, এখন এই জমিতে উইল করব। তোদের অসম্মতি নেই, তোরা এই রকমে সই দিয়ে দে। জগদম্বা দাসী সই দিয়ে দিলেন, কিন্তু পদ্মমণি সই দিলেন না। রানীমা খুব দুঃখ পেয়েছিলেন। যাই হোক, রানীমা নিজেই দলিলে উইল করে দিলেন, নিজেই উইল করে দিলেন। উইল করার পরের দিন রানীমা কালীঘাটের এক গঙ্গার তীরে বাড়িতে থাকতেন। রানীমার অবস্থা আরও খারাপ হয়ে যেতে লাগলো। তখনকার দিনের প্রথা অনুসারে রানীমাকে গঙ্গার ধারে নিয়ে এলো, আদি গঙ্গার ধারে গঙ্গা যাত্রা করানোর জন্যে। তখনকার দিনে জানেন তো, যারা মৃত্যু পথযাত্রী তাদের গঙ্গা জলে অর্ধেক শরীর ডুবিয়ে রাখা হতো, আর নাম সংকীর্তন হতো। কেন? চলে যাচ্ছে তো পৃথিবী ছেড়ে, তাই সংকীর্তন শোনাচ্ছে। কেন? কীর্তন করতে করতে, গোবিন্দ পাদ পদ্ম চিন্তা করতে করতে, গোবিন্দের পাদ পদ্মে আশ্রয় পাবে। রানীমাকেও ওই রকম গঙ্গা যাত্রা করানো হয়েছিল। চারিদিকে আলো জ্বেলে দেওয়া হয়েছিল। কেন? তখনকার দিনে গঙ্গার ঘাটে আলো ছিল না। রানীমা বলছেন, নিভিয়ে দে আলো, মা আসছেন, মায়ের জ্যোতিতে সব আলোকিত হয়েছে, আর আলো ভালো লাগছে না। আলো সব নিভিয়ে দেয়া হলো। রানীমা বলছেন, মা তুমি এসেছো, এসো মা এসো। পদ্ম সই দিল না মা। এই কথা বলার পর রানীমা চলে গেলেন। মায়ের অষ্টসখীর এক সখী মায়ের কাছে চলে গেলেন। এদিকে ঠাকুর দক্ষিণেশ্বরে বলছেন, রাত দুটো বাজে, যে দেখ, মায়ের সখী আজ মায়ের কাছে চলে গেল। পরের দিন কালীবাড়িতে খবর এলো, রানীমা শরীর চলে গেছে। এই রকম রানীমা শেষের দিকটায় একটু কষ্ট পেয়েছিলেন। মথুরবাবু রানীমার সেই মন্দির প্রতিষ্ঠার আগে থেকে রানীমার ডান হাত ছিলেন, জমিদারি চালানোর আর অন্যান্য বিষয় কার্যে রানীমাকে সম্পূর্ণরূপে সহায়তা করতেন। রানীমা চলে গেলেন বটে, কিন্তু মথুরবাবুকে রেখে গেলেন। মথুরবাবু ঠিক একইভাবে সেই মন্দির পরিচালনা করতে লাগলেন, আর জমিদারিও দেখাশুনো করতে লাগলেন। মথুরবাবু তখনকার দিনে বিয়ে পাস, রানীমা ওই জন্যে তো প্রথম পক্ষের যে রানীমার যে দ্বিতীয় পক্ষের কন্যা, দ্বিতীয় কন্যা চলে যাবার পর আবার মথুরবাবুকে জগদম্বা দাসীর সঙ্গে বিবাহ দিয়েছিলেন। কেন? মথুর যদি পর ঘরে হয়ে যায় তাহলে জমিদারি কে দেখবে?
রানীমা এত চিন্তা করতেন, এত ভাবনা করতেন, ওই জন্যে মথুর বাবুকে আবার বিবাহিত করে রানীমা পাশে রেখে দিয়েছিলেন। মথুরবাবু ঠিক একইভাবে জমিদারি পরিচালনা করতেন, কালীবাড়িও পরিচালনা করতেন। এই সময় ঠাকুর একবার এখন যেখানে কুঠি বাড়ি সেইখানে মথুরবাবু বসে আছেন, আর ঠাকুর এই উত্তর পূর্বের বারান্দায় পায়চারি করছেন। মথুরবাবু উন্মনা হয়ে বসে আছেন। হঠাৎ মথুরবাবু খেয়াল করলেন যে ঠাকুর নেই, সেখানে স্বয়ং মা কালী পায়চারি করতে করতে মথুরবাবুর দিকে এগিয়ে আসছেন। আর যখন ওই পাশ ফিরে যাচ্ছেন, মানে মথুরবাবুর দিকে যখন পেছন করে আবার ফিরে যাচ্ছেন, তখন দেখে স্বয়ং মহাদেব যাচ্ছে। মথুরবাবু প্রথমে ভাবলেন চোখের ভুল হবে হয়তো, চোখটা ভালো করে কোচলে নিয়ে আবার দেখলেন এক জিনিস, মথুরবাবু অস্থির থাকতে পারলেন না। মথুরবাবু ছুটে এলেন, বলছেন বাবা এ আমি কি দেখলাম, আমার কুষ্টিতে আছে যে ইষ্টদর্শন হবে, আজ আমার ইষ্টদর্শন হলো বাবা, বলো ঠিক কিনা। ঠাকুর বলছেন মথুর তুমি একই করছো, আমার পা ধরছো, লোকে আমায় কি বলবে, তুমি পা ছাড়ো সেজবাবু, তুমি আমার পা ছাড়ো, এইভাবে বলছেন। মথুরবাবু বলছেন আর আমি তোমায় ছাড়ব না, আমি তোমায় চিনেছি, এইভাবে মথুরবাবু বলতেন। মথুরবাবু ছিলেন, মথুরবাবু দেখতেন যে ঠাকুর ছিলেন বালকের মতো, বালকের একজন গার্জেন চাই তো, অভিভাবক চাই, মথুরবাবু ছিলেন ঠাকুরের ঠিক ওই রকম অভিভাবকের মতো। কোথায় ঠাকুরের গঙ্গাপ্রসাদ সেনের কাছে নিয়ে যেতে হবে, কোথায় ঠাকুরকে লোকে বলছে মাথা গরম হয়ে যাচ্ছে, তার মাথা ঠিক করতে হবে অখণ্ড ব্রহ্মচর্য পালনের জন্যে, সর্ব অবস্থায় সব সময় মথুরবাবু ঠাকুরের অভিভাবকের মতো হয়ে থাকতেন। আর ঠাকুরও মথুরবাবুকে ঠিক অভিভাবকের মতোই দেখতেন, মথুরবাবু যা বলতেন ঠাকুর নির্দ্বিধায় শুনতেন। যেমন কবিরাজের বাড়ি যাওয়া বলুন, সব কথায় আমরা এরপরেও দেখব আরও যা যা হবে, মথুরবাবুর কথা ঠাকুর সব শুনতেন। ওই দর্শনের পর থেকে মথুরবাবু ঠাকুরের প্রতি যে ভালোবাসা ছিল সেই ভালোবাসা আরও বৃদ্ধি পেয়ে গেল। কি জানি মায়ের কি ইচ্ছে, ঠাকুর তো কোনো মতলব করে কাজ করতেন না, মা বলেছেন না ঠাকুর কোনো মতলব করে কাজ করতেন না, মা যা করাতেন ঠাকুর তাই করতেন। এদিকে ঠাকুর তো তখন আর কালীবাড়িতে পূজা করতে পারতেন না, ঠাকুর কিন্তু পূর্বের অভ্যেস মতো ফুল টুল কিন্তু তুলে দিতেন। ঠাকুর একদিন পোস্তায় ফুল তুলছেন,
নানান রকম রানীমার ফুলের বাগান ছিল। ঠাকুর সাজি করে ফুল তুলছে, যেমন একবার সেই যোগীন মহারাজ এসেছিলেন না, এসে ঠাকুরকে ভেবেছেন বুঝি মালি, ঠাকুরকে বলছেন ওই ফুলটা একটু তুলে দাও তো। ঠাকুর কিন্তু বালকের মতো তো, ঠাকুর নিঃসংকোচে, কোনো সংকোচ নেই, ওই ঠিক ওইভাবেই ফুল নিয়ে যোগীন মহারাজকে ফুল তুলে দিচ্ছেন। পরে যোগীন মহারাজ যখন আসলেন, ঠাকুরের সঙ্গে মিশলেন, তখন যোগীন মহারাজ জানলেন তিনি কাকে দক্ষিণেশ্বরের মালি ভেবেছিলেন। ঠাকুর ওইভাবে ফুল তুলছেন আর এদিকে দেখছেন যে নৌকো করে একজন কেরুয়া বসনধারী সন্ন্যাসিনী আসছেন। ঠাকুর ফুল টুল তুলতে তুলতে নিজের ঘরে চলে এসেছেন। তখন হৃদয়রাম ছিলেন, হৃদয়রামকে বলছেন যারিদু যা ওই বকুলতলার ঘাটে, নৌকোতে দেখবি একজন সন্ন্যাসিনী বসে আছেন, তুই তাকে বলবি আমার নাম করে যে আমি তাকে ডাকছি। হৃদয়রাম কথাটা শুনলেন, শুনে বললেন মামা তো কোনো দিন কোনো স্ত্রীলোককে আজ পর্যন্ত ওইভাবে ডাকতে পাঠাননি। আর একটাও চিন্তা করলেন, একটা অপরিচিত স্ত্রীলোককে ওইভাবে নৌকো থেকে ডাকলে তিনিই বা আসবেন কেন। মামাকে বললেন যে আমি যদি তোমার নাম করে যদি বা ডাকি তা সেই বা আসবে কেন। বল না রে না, তুই গিয়ে বল না, অত কথা বলছিস কেন, তুই গিয়ে বল আমার নাম করে ঠিক আসবে। হৃদয় গেলেন গিয়ে বলতে, ঠিক সন্ন্যাসিনী চলে এলেন। ঠাকুর বলেছেন যে তখন ওই সন্ন্যাসিনী ভৈরবী ব্রাহ্মণীর বয়স এই 40-এর কোটায়, কিন্তু প্রহুরা কিন্তু দেখলে বোঝা যায় বয়সকালে তিনি সুন্দরী ছিলেন। ঠাকুরের কাছে এলেন, এসে বলছেন বাবা তুমি এখানে বসে আছো, আমি তোমার কত খোঁজ করে বেড়াচ্ছি গঙ্গার চারিধারে পাড়ে পাড়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, আমি তোমায় আজকে পেলুম। আমায় জগদম্বা বলেছে যে আমার তিনজনকে শিষ্য করতে হবে, দুজনকে আমি ওই পূর্ব দেশে মানে অধুনা পূর্ববঙ্গে সন্ধান পেয়েছি, আর গঙ্গার পাড়ে জগদম্বা বলেছিলেন আর এক শিষ্যকে পাব, আজ বাবা তোমাকে এখানে পেলুম, আর তোমায় আমি ছাড়ছি না। ঠাকুর ঠিক চিনেছিলেন, তিনি ছিলেন ভৈরবী ব্রাহ্মণী, ঠাকুরের তন্ত্র শিক্ষা দেবার জন্যে মা তাকে পাঠিয়ে দিয়েছিলেন। ভাবুন, ঠাকুরের গুরু, ঠাকুরের এই রকম ঠিক লোকবত্ত লীলা কৈবল্যম, ঠিক বেদান্ত সূত্রে আছে না, অবতার আসে ঠিক লোকের মতো লীলা করে যায়, লোকের মতো হাসে কাঁদে, লোকের মতো খাওয়া দাওয়া করে, লোকের মতো রোগ হয়,
কিন্তু লোকে বুঝতে পারে না। এই রামচন্দ্রের যখন সীতা হরণ হয়ে গেল, রামচন্দ্র কেঁদে কেঁদে বেড়াচ্ছেন। তিনি কি জানতেন না সীতাদেবী কোথায় আছেন? তিনি সব জানতেন, জেনেও পৃথিবীতে এসছেন, তো পৃথিবীর মতো লীলা করেছেন। শ্রীকৃষ্ণচন্দ্র সব জানতেন, কিন্তু ঠিক মানুষের মতো লীলা করেছেন। মায়ের কাছে কত বকুনি খেয়েছেন, বাবার পিঁড়ে বয়ে নিয়ে গেছেন, জুতো মাথায় করে নিয়ে গেছেন, মা কত শাস্তি দিয়েছেন, তিনি মাথা পেতে গ্রহণ করেছেন। ঠাকুরও দেখুন সব জানতেন, তার আর গুরুকরণের প্রয়োজন নেই, তিনি তো জগৎগুরু সচ্চিদানন্দ ব্রহ্ম, তার কি গুরু লাগে? তার গুরু লাগে না। মহাপ্রভু দেখুন তিনিও গুরুকরণ করেছেন। এইরকম শ্রীকৃষ্ণচন্দ্র গুরুকরণ করেছেন। সান্দীপনি মৌনির কাছে গিয়ে পড়া লেখা অস্ত্র শস্ত্র সব শিক্ষা করেছেন। ঠিক মানুষের মতো ঠাকুরও এখানে, আমাদের যেমন গুরু লাগে, আমাদের গুরুকরণ করি, ঠিক ঠাকুরও, ঠাকুর তো সব মত সাধন করেছিলেন, তাই সর্বমতের একটা 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 করে গুরুকরণ করেছিলেন। যখন বেদান্ত মতে সাধন করবেন, সেই বেদান্ত মতের একটা গুরু করেছিলেন, সেও ঠাকুর কিন্তু খুঁজে গুরু করতে যাননি। ঠাকুরের কাছে গুরুরা সব এসেছিলেন, যখন ইসলাম সাধনা করবেন তখনও ইসলাম সাধনা করার জন্যে তার গুরু গোবিন্দ রায় এসে গিয়েছিল। আবার যখন কালী পুজো করবেন শক্তি বীজ গ্রহণ করার জন্যে, তখনও সেই পূর্ণানন্দকে গুরু হিসেবে লাভ করেছিলেন। কিন্তু ঠাকুরের এমনই লীলা বা মায়ের এমনই লীলা, ঠাকুরের গুরুদের আর হদিশ পাওয়া যায়নি। যেই ঠাকুরের শিক্ষা সম্পূর্ণ হতো, তারপর ঠাকুরের গুরুরা দক্ষিণেশ্বর থেকে চলে যেত, আর তাদের আর সন্ধান পাওয়া যায়নি। সারদানন্দ মহারাজ বলছেন ঠাকুরের সেই বেদান্তর গুরু, বেদান্ত শিক্ষার গুরু তোতাপুরী, তারপর তন্ত্র শিক্ষার গুরু এই ভৈরবী মা, তার কত সন্ধান করেছিলেন ঠাকুরের সন্তানেরা, কিন্তু আর দর্শন পাওয়া যায়নি তাদের। কি ঠাকুরের ইচ্ছে, কি মায়ের ইচ্ছে, সে তিনিই জানেন। এই যে ঠাকুরের যখন অসুখ হলো, অন্তলীলা, ঠাকুরের গলায় ক্যান্সার রোগ ধরা পড়ল, তখন কলকাতার লোকেরা বলতো, ওই দেখো দক্ষিণেশ্বরের ওই হংস পরমহংস, যাকে নিয়ে
अवतार अवतार बोले एत नाचानाची करे तार आबार रोग होयेछे एई देखो एबारे सब किछु बेरिये गेल अवतारेर कि रोग हय अवतारेर रोग हय ना भगवानेर असुख हय हय ना एई भालो लोकटाके निये तार कतगुलो शिष्य तारा एई सब बोलछे एमन कि महेंद्रलाल सरकार जिनी ठाकुरेर डाक्तार ठाकुरेर पाशे थाकतेन ठाकुरके परीक्षा करछेन देखछेन ठाकुरेर शरीरे प्राणेर चिह्न पर्यन्त नेई बुके स्टेथोस्कोप लागाच्छेन दिए देखछेन नाड़ी स्पंदन नेई एत परीक्षा करछेन बोलें डाक्तारी शास्त्रे आमादेर एरकम हदिश नेई एत कथा पर्यन्त बोलेछिलेन आबार एओ बोलेछिलेन ठाकुरेर भक्तदेर जे तोमरा एई भालो लोकटाके निये अवतार अवतार बोले आर तोमरा ओई रकम करो ना विश्वास करतेन ना जानतेन ना एई तो महामायार लीला এই না হলে রামচন্দ্রকে বলেছিলেন যে তোমাকে আমরা দশরথের বেটা বলে জানি আর যারা চিনেছিলেন তারা বলেছিলেন এহি রাম দশরথ কা বেটা এহি রাম খট খট মে লেটা एही राम जगत पसेरा तारा चीने छिलें से ठाकुरेर गल्प आछे ना से पाशेर बेगुन देबो से एकटा हीरे निये गिछलो बागाने बाजारे एकटा बेगुनवालाके देखालो बोलो एटा निये तुमि आमाय बेगुन देबे बोले अनेक नेड़े चेड़े देखे बोले जे তোমায় আমি দেখো বেশি করেই বললুম পাঁচশের বেগুন দেব এই হচ্ছে সেই আমাদের অবস্থা আমরা তো বেগুনওলা আমাদের অবস্থা ওইটা ঠাকুরকে দেখে চিনব কি করে আমাদের তো সাধন নেই সাধন ভজন কিচ্ছু নেই সাধন ভজন না থাকলে অবতারকে চেনা যায় না যখন ভগবান শ্রীকৃষ্ণ সেই কৌরবদের রাজসভায় গিয়েছিলেন দূত হয়ে দূত অবদ্ধ তাকে ধরা যায় না দূত খুব নিচু কাজ দূত সাধারণত যারা খুব সমাজের উচ্চ তারা দৌতকার্য করেন না ভগবান করলেন জগতের মঙ্গলের জন্যে যে যুদ্ধ লাগাতে আমি চাই না যুদ্ধ লাগলে জগতের ক্ষতি আমি যদি দূত হয়ে যাই দেখি এই শেষ চেষ্টা করে যদি এই গুরু পাণ্ডবের যুদ্ধটা বন্ধ করতে পারি বললেন পাঁচটা গ্রাম দাও তাও দিচ্ছেন না দূতকে আটক করতে গেছেন তখন ভগবান নিজ মূর্তি দেখিয়েছিলেন আর দুর্যোধন বলেছিলেন বাবা এত বেশ ম্যাজিক তুমি দেখালে আমার স্ত্রী ভানুমতি এর চেয়ে ভালো ম্যাজিক জানে এই হচ্ছে আমাদের অবস্থা এই বেগুনলাদের অবস্থা সেই ঠাকুরকে চিনতে পারেননি সেই ভৈরবী এসে গেলেন
ঠাকুরের কাছে। নানা কথা হতে লাগলো, ঈশ্বরীয় কথা। ঠাকুর মা কালীর প্রসাদী মাখুম মিছরি এনে ব্রাহ্মণীকে খাওয়ালেন। ব্রাহ্মণী খাবেন না, ঠাকুর না খেলে খাবেন না, ঠাকুর প্রসাদী করে দিলেন। দেখুন, ব্রাহ্মণী হচ্ছেন ঠাকুরের গুরু হবেন, কিন্তু ব্রাহ্মণী নিজে অগ্রে গ্রহণ করবেন না, ঠাকুর প্রসাদী করে দিলেন, গ্রহণ করলেন। ব্রাহ্মণী তো চিনেছিলেন ঠাকুরকে, জানতেন। ব্রাহ্মণী তারপর গ্রহণ করলেন। তারপর ব্রাহ্মণী গেলেন মথুরবাবুর সেই ভাণ্ডারে, গিয়ে সিধা চেয়ে নিলেন। সেই সিধে নিয়ে পঞ্চবটিতে রান্না শুরু করলেন। রান্না করে তার যে গলায় শালগ্রাম শিলা ছিল রঘুবীর, সেই রঘুবীরকে তিনি ভোগ দেবেন। রান্না হয়ে গেল, যথারীতি ভোগ নিবেদন করলেন। ভোগ নিবেদন করে ধ্যানস্থ হয়ে গেছেন, ধ্যানস্থ হয়ে বসে আছেন। আর এদিকে ঠাকুর বসে আছেন ঠাকুরের ঘরে। ঠাকুর অর্ধবাহ্যধ্বসা, ঠাকুরকে কে যেন টেনে নিয়ে যাচ্ছে সেই পঞ্চবটির দিকে। পঞ্চবটিতে এসে ব্রাহ্মণীর পাশে বসলেন, যেখানে ভোগ নিবেদন করেছেন তার আরাধিত দেবতাকে, ইষ্ট দেবতাকে। বসে ঠাকুর যা নিবেদন করছেন সেটা গ্রহণ করছেন, গ্রহণ করছেন। অনেকক্ষণ বাদে ভৈরবীরও বাহ্য, এই যে বাইরের এ বাহ্য দেশে নেবে এলেন, ঠাকুরেরও অর্ধবাহ্যদশা কেটে গেল। ঠাকুর সাধারণ ভূমিতে নেমেছেন। ভৈরবীকে বলছেন, আমি এ কি করেছি, তুমি আমার অপরাধ নিও না। তোমার ইষ্টদেবকে তুমি নিবেদন করেছ, আমি নিজের অজান্তে কে যেন আমায় ওইগুলো ভোজন করতে নির্দেশ করেছে, আমি ভোজন করেছি। ব্রাহ্মণী বলছেন, বাবা তুমি ঠিক করেছ, ঠিক করেছ, আমি যা ধ্যানে দেখেছি তাই আমি চোখ খুলে সেই জিনিস দেখেছি। আমি ধ্যানে দেখেছি যে তুমি এসে গ্রহণ করবে, তুমি সেটা গ্রহণ করছ। আর আমি চোখ খুলে দেখছি সেটাই হয়েছে। আজ থেকে আমার আর বাহ্য পূজার কোনো দরকার নেই বলে তার যে আরাধিত দেবতা, সেই দেবতাকে নিয়ে, যে দেবতা তার গলায় ঝোলানো থাকত, সর্বদা তিনি সঙ্গে নিয়ে চলতেন, তিনি সেটা গঙ্গা গর্ভে দিয়ে দিলেন। ঠাকুরের কাছে ব্রাহ্মণী আসতেন, এসে ঠাকুর তাকে নিজের মায়ের মতো দেখতেন, তাকে বলতেন নিজের যা অবস্থা হয়েছে, যার যে রাতে ঘুম হয় না, তারপরে
চোখের পাতায় পড়ে না, চোখের পাতা পড়ে না, গা জ্বালা করে, কম্প হয়, পুলক হয়, এরকম বলছেন। আর ব্রাহ্মণী কখনো পুলকিত, কখনো উল্লাসিত হচ্ছেন। কেন? উনি বলছেন যেমন মা তাকে দেখিয়েছিলেন, আজকে ঠিক ঠিক সেই লোকটার কাছে আমি এসেছি, সাক্ষাৎ ভগবানের কাছে আমি এসেছি। বলছে বাবা ঠিকই আছে, তোমার যেসব হয় এই অষ্ট সাত্ত্বিক বিকার, এই অষ্ট সাত্ত্বিক বিকার সাধারণের হয় না, এই অষ্ট সাত্ত্বিক বিকার রাধারানীর হতো, এই অষ্ট সাত্ত্বিক বিকার গৌরসুন্দরের হতো, এই অষ্ট সাত্ত্বিক বিকার তোমার হচ্ছে, এই তুমি তো হচ্ছে অবতার। বলছে তুমি কি বলছো গো, ঠাকুর বাচ্চা ছেলে, শিশুর স্বভাব, বালক স্বভাব। বলছে কি বলছো গো, লোকে আমায় এই রকম বলে, লোকে আমায় পাগল বলে, কেউ কেউ অর্থ উন্মাদ বলে, এই রকম বলে। বলে বাবা লোকে যে যাই বলুক, আমি তোমায় চিনিছি, আমি লোকের সামনে সব কিছু প্রমাণ করে দেব। এইভাবে ব্রাহ্মণীর সঙ্গে ঠাকুরের যেসব আধ্যাত্মিক অনুভব হতো, আধ্যাত্মিক ঘটনা ঘটত, পুঙ্খানুপুঙ্খ রূপে ঠাকুর বালকের মতো ভৈরবীকে বলতেন, আর ভৈরবী মন দিয়ে শুনতেন। ঠাকুর বালক তো, তাকে সন্তান স্নেহে ঠাকুরকে আবার বুঝিয়ে বলতেন যে তোমার এটা এই অবস্থা, তোমার এটা এই অবস্থা। শাস্ত্রের নানান রকম কোট করে করে ঠাকুরকে বুঝিয়ে দিতেন যে তোমার এটা কোনো পাগলামি নয়। আজকে ভৈরবীর সঙ্গে ঠাকুরের দর্শনের প্রথমের কিয়দংশ আমরা আলোচনা করলাম। আবার যদি ঠাকুরের ইচ্ছে হয় আমরা এর পরের অংশ আবার আস্বাদন করব। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ।